বিধায়ক মবশুর আলীর নেতৃত্বে 23 ডিসেম্বর শুক্রবার সকাল 11টা থেকে কৈলাসহর বিধানসভা কেন্দ্রের শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের 25 নং বুথ এলাকার প্রতিটি বাড়ি বাড়ি প্রচারাভিযান শুরু হয়েছে। মূলত শ্রীনাথপুর সিপিআইএম শাখা কমিটির উদ্যোগে এই বাড়ি বাড়ি প্রচারাভিযানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য তথা জনপ্রিয় যুব নেতা তুয়াকুল আলী, অঞ্চল সম্পাদক সুরমান আলী, পঞ্চায়েত সদস্য মুজিব আলী, যুব নেতা রূপ মিয়া সহ আরো অনেকে। বাড়ি বাড়ি প্রচারাভিযানে দলীয় পতাকা হাতে নিয়ে রেকর্ড সংখ্যক দলীয় কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিগত 2018 সালের বিধানসভা ভোটে এই শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েত থেকে প্রায় হাজারেরও বেশি ভোটে বিধায়ক মবশুর আলী লিড নিয়েছিলেন। স্থানীয় যুব নেতা তথা শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য তুয়াকুল আলীরা 2023 সালে বিধানসভা ভোটে এই গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে আরো বেশি ভোটে বিধায়ক মবশুর আলীকে এগিয়ে রাখা যায় তার জন্য বিগত প্রায় এক মাস ধরে শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় দলের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি ধারাবাহিকভাবে করে যাচ্ছে। শুক্রবার শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের প্রতিটি সাধারণ মানুষের বাড়ি বাড়ি প্রচারাভিযান চলাকালীন বিধায়ক মবশুর আলী সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে বিজেপি সরকারের 57 মাসে রাজ্যের মানুষের সাথে কৈলাসহরের মানুষেরাও ভালোভাবে বুঝে গেছে। রাজ্যের বিজেপি সরকারই বলুন কিংবা কেন্দ্রের বিজেপি সরকারই বলুন, দুটোই বেকার বিরোধী সরকার। বিজেপি সরকার শিক্ষিত বেকার যুবক যুবতীদের ন্যায্য সরকারি চাকরি না দিয়ে উল্টো সরকারি ক্ষেত্রে চাকরি না দেবার জন্য কাজ করে যাচ্ছে, বেকারদের চাকরি না দিয়ে উল্টো সংকোচন করছে। বিজেপি সরকারের এই জুমলাবাজের বিরুদ্ধে সময়ের অপেক্ষা করছে সাধারণ মানুষেরা। সময় মতো ভোট দিয়ে রাজ্যে বিজেপি সরকারকে উৎখাত করতে সাধারণ প্রস্তুত রয়েছেন বলে প্রতিটি সাধারণ মানুষের বাড়ি বাড়ি প্রচারাভিযানে গিয়ে বুঝতে পারছেন বলে জানান বিধায়ক মবশুর আলী। আজকে শ্রীনাথপুর 4 নং ওয়ার্ডের একটা অংশ আমরা আজকে এখানে বাড়ি বাড়ি প্রচার আমরা সংগঠিত করেছি। আপনারা জানেন যে রাজ্যের মধ্যে 2018 সালে বিজেপি আইপিএফ জোটের সরকার তৈরি হয় এবং সেই বিজেপি আইপিএফটি 2018 সালের নির্বাচনের প্রাক্কালে এই ত্রিপুরা রাজ্যের মানুষকে দেশের মতো প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, আজকে সেই অধিকাংশ প্রতিশ্রুতির সাথে আজকে বাস্তবের কোনো মিল ত্রিপুরা রাজ্যের মানুষ খুঁজে পাচ্ছেন না, তার ব্যতিক্রম শ্রীনাথপুর এলাকার মানুষজন না। আমরা মানুষের কাছে গেছি, মানুষের কাছে যে বক্তব্যগুলো আমরা রেখেছি মানুষ সেগুলোর সাথে একমত হয়েছেন যে বিজেপি শাসিত ত্রিপুরা রাজ্যের মধ্যে তারা বলছিল যে একাই 200 দিনের কাজ দেবে, 340 টাকা মজুরি দেবে, কিন্তু আজকের দিনের বাস্তবতা রেগায় 60-70 দিনের বেশি কাজ কোনো কানে কোনো জায়গায় হচ্ছে না এখানে সরকারের স্টেটমেন্ট অনুসারে, এবং 340 টাকা মজুরি তো দুরহস্ত, 170-180 টাকা মানুষ আউটপুট অনুসারে মজুরি পাচ্ছেন, যদিও সরকারি মজুরির রেট হচ্ছে 212 টাকা। এই যে প্রতারণা, এই প্রতারণার জবাব দেওয়ার জন্য এরাজ্যের 6 লক্ষের বেশি জব কার্ড হোল্ডার মানুষ সেখানের মধ্যে চেষ্টা করছেন, সেই দিনের অপেক্ষা করছেন মানুষজন। আমরা দেখেছি শুধু তা না, আমাদের রাজ্যের মধ্যে প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দাম সেই দামগুলো বাড়ছে। বিজেপি বলছে যে আমরা 5 কেজি করে চাল দিচ্ছি, এই কথাগুলো বলার যখন চেষ্টা করছে মানুষ উল্টো তাদেরকে জিজ্ঞাসা করছেন যে 5 কেজি করে চাল যদি দেন, একটা পরিবারের 4টা লোক যদি তাকে 20 কেজি চাল আপনি দিচ্ছেন ফ্রিতে, মার্কেট ভ্যালু অনুসারে 20 কেজি চালের দাম 20 টাকা করে হলে 400 টাকা। সেই জায়গাতে মোদিজি যখন ক্ষমতায় আসেননি তখন ত্রিপুরা রাজ্যে একটা গ্যাসের সিলিন্ডারের দাম ছিল 415 টাকা, 2018 সালের প্রাক্কালে বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল তখন একটা গ্যাসের সিলিন্ডারের দাম ছিল 650 টাকা, আজকে একটা গ্যাস সিলিন্ডারের দাম হয়েছে 1200 টাকা। তো 4 কেজি চালের জন্য যেটুকু যে ফ্রি দিচ্ছেন তার দাম তো শুধুমাত্র গ্যাসের মধ্যে দিয়ে আপনারা নিয়ে যাচ্ছেন, তার বাইরে নিত্য প্রয়োজনীয় চাল, চিনি থেকে শুরু করে ডাল, পেঁয়াজ, তেল, আলু, এই যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো প্রত্যেকটা জিনিসের দামই 70-80% এই সময়ের মধ্যে বেড়েছে, তার সাথে পাল্লা দিয়ে মানুষের রোজগার কিন্তু এই সময়ের মধ্যে বাড়েনি। কাজেই মানুষ এই জবাবগুলো যখন তাদের কাছে চাইছেন সেই জবাবটা দিতে পারছেন না। তারা বলছিল যে প্রত্যেকটা যুবকে তারা স্মার্টফোন দেবে, যুবাদের স্মার্টফোন দেবে। যুবা মানে 18-40 যদি আমরা ধরি, সেই ত্রিপুরা রাজ্যের টোটাল জনসংখ্যা 40 লাখ, তার 1/3 এর মতো হয়। 12-13 লক্ষ যুবা আছেন ত্রিপুরা রাজ্যের মধ্যে, এখন পর্যন্ত একজন যুবাও সেখানের মধ্যে স্মার্টফোন পাননি। বাম গণতান্ত্রিক ফ্রন্টের সরকার তৈরি করা, যে বামফ্রন্ট ত্রিপুরা রাজ্যকে কর্মসংস্থানের প্রশ্নে জনসংখ্যার অনুপাতে দেশের মধ্যে 1 নম্বর জায়গায় তুলে নিয়ে গেছিল, 4% মানুষের রাজ্যের মধ্যে বামফ্রন্টের সময় সরকারি কাজের সাথে যুক্ত ছিলেন। এটা আমার বক্তব্য না, বিধানসভার প্রথম অধিবেশনে, 12তম বিধানসভার চলছে এটা, বিপ্লব বাবু প্রথম অধিবেশনে বলছিলেন 2018 সালের মার্চ মাসের সম্ভবত 27 তারিখ বিধানসভাতে, যে ত্রিপুরাতে 4.27% মানুষ সরকারি কর্মচারী, হোয়ার গুজরাটের মধ্যে বিলো 1% হচ্ছেন সরকারি কর্মচারী। বুঝাতে চাইছিলেন যদি সূর্য সরকারি কর্মচারী দিয়ে রাজ্যের মানুষের তরক্কি হবে না, উন্নতি হবে না, গুজরাটে তো 1% এর নিচে সরকারি কর্মচারী, তারপর তাদের উন্নতি হচ্ছে, তরক্কি হচ্ছে, কাজে সরকারি চাকরির দিকে মুখাপেক্ষী হয়ে থাকবেন না। সেদিনই আমরা বুঝতে পারছিলাম এরাজ্যের বেকার ভবিষ্যতের, বেকার যুবকদের ভবিষ্যৎটাকে এরাজ্যের বিজেপি সরকার কোন দিকে নিয়ে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।